গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস ফোর, আমরা আবার আজকে বাংলা ক্লাসে চলে এলাম। আচ্ছা, আগের দিন তো ব্যাকরণ পড়েছি, আমি দুটো রচনা লিখে পাঠিয়েছি, তাই তো? ওগুলো পড়তে হবে, আমাদের এক্সট্রা রচনা কিছু পড়ে নিতে হবে, এখন থেকে শিখতে হবে কীভাবে রচনা তৈরি করতে হয়, তাই না? আচ্ছা, আজকে পড়ব আশুতোষের ছাত্র জীবন, জীবনীমূলক কাহিনী। আমরা আগের দিন পড়েছি কাজের লোক, কবিতাটা পড়া হয়ে গেছে, তার প্রশ্ন উত্তর মোটামুটি সব পড়াই হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ইউনিটের সিলেবাস আজকে শেষ হয়ে যাবে মোটামুটি আশুতোষের ছাত্রজীবন পড়ে, ঠিক আছে? আশুতোষের ছাত্রজীবন, এটা লেখক হচ্ছেন অতুলচন্দ্র ঘটক। আচ্ছা, অতুলচন্দ্র ঘটক এ বইটি লিখেছিলেন, তিনি আশুতোষের কাছ থেকে তথ্য জেনে নিয়ে 1908 সালে বইটি লেখেন, কিন্তু আশুতোষ মুখোপাধ্যায় তার অনুমতি তাকে দেননি, তাই জন্য তিনি বইটি তখন প্রকাশ করতে পারেননি। এই দীর্ঘদিন পর উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পাদনায় জায়গায় জায়গায় কিছু পাল্টে পাল্টে বইটি আবার প্রকাশিত হয়। উপরে লেখাটি এই বইয়ের নির্বাচিত অংশ। বইটির নামটা কি? না, আশুতোষের ছাত্র জীবন আসল বইটার নাম, ঠিক আছে? কার লেখক হচ্ছেন অতুলচন্দ্র ঘটক। বাংলার বাঘ শব্দ দুটি উচ্চারণ করলে চোখের সামনে ভেসে ওঠে দিব্যি মোটা সোটা চেহারা, ঠোঁট উপচে ঝুলে পড়া চাকড়া গোফওয়ালা একজন মানুষের ছবি, তাই তো? আশুতোষ মুখোপাধ্যায় এরকম দেখতেছিলেন, রাজবাড়ির চেহারা, গোপটা ঠোঁটের ওপর দিয়ে ঝুলে ঝুলে করছে এরকম। একসময় যার দাপটে কাঁপত হাইকোর্টের চত্বর কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বার ভাঙা বন্ধন, কেমন লাগবে বলো তো যখন জানতে পারবে ছোটোবেলায় এই বাংলার বাঘ বেজায় রোগা ছিলেন? একবার তো এমন বুক ধরপড়ানির রোগ হলো যে লেখাপড়া বন্ধ রেখে মথুরায় যেতে হলো স্বাস্থ্য ফেরাতে, ঠিক আছে? এবার গল্পটা শুরু হচ্ছে। বাড়িতে প্রথম ভাগ পড়ার শেষ হলে 5 বছর বয়সে আশুতোষকে চক্রবেড়িয়া শিশু বিদ্যালয়ে ভর্তি করা হয়। কোথায় প্রথম ভাগ বর্ণপরিচয়ের প্রথম ভাগ সে বইগুলো পড়ি না, প্রথম দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ শেষ করে উনি 5 বছর বয়সে চক্রবেড়িয়া শিশু বিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু প্রথম দিনই আশুতোষ স্কুল থেকে ফিরে এসে বাবাকে জানান, আমি আর স্কুলে যাব না। বাবা শুনে অবাক, কারণ জিজ্ঞাসা করলেন। আশুতোষ বলেন, ও তো স্কুল নয়, ও তো যাত্রা, আমি ওখানে যাব না। এই ঘটনার কিছুদিন আগে পূজার সময় একজনের বাড়িতে আশুতোষ যাত্রা শুনতে গিয়েছেন, সেখানে গোলমাল দেখে এসে তার মনে ধারণা জন্মায় যাত্রা গানে কেবল গোলমালই হয়। ছোটো মানুষ তো এরকম যে প্রথম যেটা দেখে সেটাই তার ধারণা জন্মে। সেই শিশু বিদ্যালয়ে নীলমণি মিত্রের পূজার দালানে বসত, সেখানে একই ঘরে সব শ্রেণীর শিশুরা নিজের নিজের পাঠ চেঁচিয়ে অভ্যাস করত, তাই সেই স্কুল ঘরটিকে যেন মনে হতো যেন একটা বটগাছে হাজার পাখির জটলা। তা একই ঘরে সবাই মিলে পড়াশুনো করা, তাই জন্য ওনার মনে হয়েছিল যে একটা বটগাছে সমস্ত রকমের পাখি এসে জটলা বেঁধে আছে। গঙ্গাপ্রসাদ হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায়ের বাবা, তিনি ছিলেন একজন ডাক্তার। গঙ্গাপ্রসাদ ছেলের কথা শুনে বিদ্যালয়ের পরিচালকদের সঙ্গে দেখা করলেন, মানে যারা বিদ্যালয় চালান তাদের বলেন পরিচালক, তাদের বলে কয়ে 3টি আলাদা আলাদা ঘরে ক্লাসগুলি বসানোর ব্যবস্থা করেন। সেই 5 বছর বয়সেই গঙ্গাপ্রসাদ আশুতোষকে অতি ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করালেন, ফলে আশুতোষ এত ভোরে উঠতে শুরু করলেন যে তার বাবাই তার সঙ্গে পেরে উঠতেন না, বালক সবার আগে জেগে উঠে বসে থাকতেন, বাবা উঠলে তার সঙ্গে বেরিয়ে এসে তবে পড়ায় মন দিতেন। প্রতিদিন সকালে প্রথমে পুরনো পড়াগুলো পড়ে ঝালিয়ে নিয়ে তারপর নতুন পড়া শুরু করতেন, দেখেছো সবাই তাই করে, প্রথমে পুরনো পড়াটা পড়ে তারপরে নতুন পড়া স্টার্ট করে, ঠিক আছে? তোমরা কিন্তু সেভাবে পড়বে। দুপুরে স্কুলে যেতেন, এভাবে নিয়মিত পড়ার ফলে বিদ্যালয়ের শিক্ষকদের অবাক করে দিয়ে তিনি 2 বছরের সামান্য বেশি সময়ের মধ্যে সাধারণ ছাত্রের 6 বছরের পড়া শেষ করে ফেললেন। কী করলেন না, এইভাবে নিয়মিত পড়াশুনো করার ফলে কী হলো, তাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা সব অবাক হয়ে গেলেন, এই 2 বছরের কিছু বিষয়ে সময়
কিছু বেশি সময়ের মধ্যেই 6 বছরে যে বাচ্চারা পড়াশোনা যা শেখে, 6 বছর ধরে যে শেখে, সে 2 বছরে কিছু বেশি সময় শিখে ফেলবে। শিশু বিদ্যালয়ে পড়া শেষ হয়ে যেতে গঙ্গাপ্রসাদ আশুতোষকে তখনই কোনো ইংরেজি স্কুলে ভর্তি না করে নিজের ছেলের শিক্ষার ভাগ নিজের ছেলের শিক্ষার ভার নিলেন। একজন গৃহশিক্ষক নিযুক্ত করলেন এবং তিনি নিজে প্রতি বিষয়ে খুঁটিনাটি তত্ত্বাবধান করতে লাগলেন। তত্ত্বাবধান মানে দেখাশোনা, ঠিক আছে। এইভাবে যখন তার লেখাপড়া এগিয়ে চলেছে, সেই সময় তার একটা রোগ দেখা দিল যার নাম বুক ধরপড়ানি রোগ, মানে বুক ধরপড় করা। সামান্য পরিশ্রমে কাজ করতে গেলেই বুক ধরপড় করে ওঠে। গঙ্গাপ্রসাদ নিজে ডাক্তার, কিন্তু ছেলের চিকিৎসার ভার নিজে না নিয়ে মেডিকেল কলেজের বিখ্যাত অধ্যাপক ডাক্তার চার্লসের কাছে তাকে নিয়ে গেলেন। তার বুক ধরপড়ানি রোগ হওয়াতে তিনি তাকে মেডিকেল কলেজের ডাক্তার চার্লসের কাছে নিয়ে গেলেন। ডাক্তার তাকে কিছুদিনের জন্য সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দিলেন। আশুতোষের পড়াশোনা বন্ধ হলো। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরেও অসুখের কোনো উপশম, মানে নিরাময় না হয় হলো না উপশম হয় না গঙ্গাপ্রসাদ ছেলের জন্য চিন্তিত হয়ে পড়লেন। বায়ু পরিবর্তনে উপকার হবে ভেবে পূজার পরে আশুতোষকে তার মা ও ছোটো বোনের সঙ্গে মথুরায় পাঠিয়ে দিলেন। হাওয়া পরিবর্তন হলে শরীর সুন্দর সুস্থ হবে ভেবে পুজোর ছুটির পর তার বাবা তাকে মথুরায় পাঠালেন, তার মা ও তার ছোটো বোনের সঙ্গে। মথুরায় 3 মাস থাকার পরেই আশুতোষের স্বাস্থ্য ভালো হয়ে যায়। শরীর অত্যন্ত হৃষ্টপুষ্ট হয়, মোটাসোটা হয়ে যান। অসুখের সময় তাকে যারা দেখেছিলেন তারা আশুতোষকে হঠাৎ দিকে চিনতে পারেন না। তার চেহারা এতই পরিবর্তন হয় কেউ দরকার দিকে চিনতে পারছিলেন। পাশে তিনি আরও মোটা হয়ে যান, এই ভয়ে তিনি ফিরে এসে রোজ নিয়মিত ব্যায়াম করতে হবে। তারপর ফিরে যখন এলেন 3 মাস পরে এসে রোজ ব্যায়াম করতে হবে। মথুরা থেকে ফেরার পথে সকলে কাশীতে দিন কয়েক ছিলেন। সেখান থেকে কলকাতায় আসার সময় মোগলসরাই স্টেশনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে আশুতোষের হঠাৎ পরিচয় হয়। মথুরা থেকে ফেরার সময় তারা কাশীতে কিছুদিন ছিলেন। কাশী থেকে আসতে গেলে মোগলসরাই স্টেশনে আসতে হয়েছিল এবং সেখানে আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে আশুতোষের, ছোটো আশুতোষের দেখা হইল। বালক আশুতোষ বিদ্যাসাগর সম্পর্কে অনেক কথা শুনেছিলেন, এখন তাকে দেখে ও তার শিশুর মতো সরল কথাবার্তা শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বিদ্যাসাগর মহাশয়ের কথাবার্তা খুব সুন্দর, সেটা তাকে আকর্ষণ করেছিল। বিদ্যাসাগর মহাশয় ছিলেন পাকা জহুরি। জহুরি মানে যিনি জহর চেনেন, জহর মানে রত্ন চেনেন, ঠিক আছে, তাদেরকে বলা জহুরি। আর বিদ্যাসাগর মহাশয় ছিলেন পাকা জহুরি। দু চার কথাতেই বালকের সকল খবর জেনে নেন, তার সঙ্গে অল্প কথা বলেই আশুতোষ সম্বন্ধে অনেক কিছু জেনে নেন। এই কিছুদিন পরে কলকাতায় এক বইয়ের দোকানে বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে আশুতোষের আবার হঠাৎ দেখা হয়। বিদ্যাসাগর দোকান থেকে একখানা সুন্দর বই কিনে তখনই উপহার দিয়ে আশুতোষকে বলেন মনোযোগ করে পড়। তারপর আবার কবে আবার কিছুদিন বাদে কলকাতায় ফিরে আসার পর আশুতোষের সঙ্গে বিদ্যাসাগর মহাশয় আবার দেখা হয় একটা বইয়ের দোকান। সেখানে তিনি একটা তাকে বই কিনে উপহার দেন, নেওয়ান ভালো করে পড়ার জন্য বলেন। বইটার নাম ছিল, বইখানির নাম লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুশো। কী বইটার নাম কী ছিল? বইটার নাম ছিল লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার অফ আশুতোষ, লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার অফ রবিনসন ক্রুশো, ঠিক আছে। বইটার লেখক হচ্ছেন ড্যানিয়েল ডিফো, ঠিক আছে। আচ্ছা, কী কী এখানে কতগুলো অর্থ দেওয়া আছে পড়ে নিই। চক্রবেড়িয়া দক্ষিণ কলকাতার একটি অঞ্চলের নাম। শিশু বিদ্যালয় যেখানে যে বিদ্যালয়ে শিশুরা পড়ে। যাত্রা দৃশ্য পঠিন মঞ্চে নাটক অভিনয়। তত্ত্বাবধান দেখাশোনা দালান ইটের তৈরি পাকা বাড়ি। পূজার দালান যেখানে যে দালানে পূজা হয়। যাত্রাগান যাত্রায় যে গান হয়। পালা দেবদেবী মহিমা বর্ণনা করে লেখা গান। অভ্যাস অনুশীলন।
যে আচরণ স্বভাবে পরিণত হয়েছে এমন, যেমন ভোরে ওঠার অভ্যাস এগুলো, ঠিক আছে? বলে কয়ে অনুরোধ করে ঝালিয়ে নিয়ে পুরনো পড়া কতটা মনে আছে দেখে নিই। গৃহশিক্ষক যে শিক্ষক বাড়িতে এসে ছাত্রছাত্রীদের পড়ান, উপশম যে অবস্থা ছিল তার থেকে কমে যাওয়া, বায়ু পরিবর্তন, স্বাস্থ্যের কারণে জায়গা বদল, হৃষ্টপুষ্ট, মোটা হওয়া, মোটাসোটা। মথুরা আগ্রার কাছে একটি শহর, শ্রীকৃষ্ণের জন্মভূমি, জহুরি যে মণিরত্ন ও জহরের ব্যবসা করে বা জহর চেনে, এদের মধ্যে যে সেরা তাকে বলে সে হচ্ছে পাকা জহুরি। খুঁটিনাটি ছোটোখাটো নানা বিষয়, আজকে কতগুলো নাম পেয়েছি গল্পে, সেই নামগুলোর পরিচয়টা জানি। গঙ্গাপ্রসাদ, গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় আশুতোষের বাবা, তার জন্ম 1 ডিসেম্বর 1836 খ্রিস্টাব্দ। ছোটোবেলায় বাবা মারা যান, কষ্ট করে লেখাপড়া শিখে তিনি ডাক্তার হন। দয়ালু ও সুচিকিৎসক হিসেবে তার খ্যাতি ছিল। তার মৃত্যু হয় 13 ডিসেম্বর 1889 খ্রিস্টাব্দ। আশুতোষ, আশুতোষ মানে আশুতোষ মুখোপাধ্যায়, তার জন্ম 1864 সালের 28 জুন। তিনি বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন। উচ্চশিক্ষা বিস্তারে তার নাম চিরস্মরণীয়। একটানা চারবার তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন। এটি একটা অনন্য নজির, এরকম কেউ হননি। তার মৃত্যু হয় 1924 সালের 25শে মে। নীলমণি মিত্র সেকালের একজন বিখ্যাত ব্যক্তি, তিনি বিখ্যাত স্থপতি, স্থপতি মানে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। কলকাতায় তার তৈরি অনেকগুলো বাড়ি আছে, সাধারণ ব্রহ্ম সমাজ, বিদ্যাসাগর কলেজ, পাইকপাড়া রাজাদের বাগান ও বাড়ি, যতীন্দ্রমোহন ঠাকুরের প্রাসাদ ইত্যাদি। তার মৃত্যু হয় 1894 খ্রিস্টাব্দের 2রা আগস্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মনে জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, তার জন্ম 26 সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দ। প্রাতঃস্মরণীয় মহাপুরুষ, সমাজ সংস্কারক। তার মৃত্যু হয় 29 জুলাই 1891 খ্রিস্টাব্দ। লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুশো, লেখক হচ্ছেন ড্যানিয়েল ডিফো। তা এই বইটা তার জন্ম সম্ভবত 1661 খ্রিস্টাব্দে, মৃত্যু সম্ভবত 1731 খ্রিস্টাব্দে। বইটি প্রকাশ হয়েছিল 1719 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমরা এগুলো জেনে নিলাম। এর পরের দিন আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো এত অবধি। কবিতাটা মুখস্থ করবে, হাতে লেখা প্র্যাকটিস করবে।